তোর সাহস হলো কি করে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার? খুব সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? ডানা গজিয়েছে তোর? কিছু সময়ের ব্যবধানে কাজের মেয়ে থেকে নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলে চুলের মুঠি ধরে টানতে টানতে ফুলে সজ্জিত বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো সদ্য বিবাহিত নববধূকে তার স্বামী নামক নির্দয় ব্যক্তি। আহ অঙ্কন ভাই, লাগছে আমার, মনে হচ্ছে মাথা থেকে সব চুল উপড়ে যাচ্ছে, মাথা ব্যথায় টনটন করছে। প্লিজ চুলের মুঠি ছাড়ুন অঙ্কন ভাই, খুব কষ্ট হয় আমার, দম বন্ধ হয়ে আসছে। বিশ্বাস করুন, আমি কোনো পেপার ছিঁড়িনি। আমি তো জানিও না আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। গত রাতে আপনি যখন আমার হাতে পেপার ধরিয়ে বলেছিলেন ঝটপট সাইন করে দিতে, ব্যাস আমি কিছু না পড়েই সাইন করে দিয়েছিলাম। তবে এখন বুঝেছি সেই পেপারটা কোনো সাধারণ পেপার ছিল না, ছিল আমাদের বিয়ের কন্ট্রাক্ট পেপার, যেখানে আমাদের সম্পর্কটাই একটা চুক্তির সম্পর্ক, ভিত্তিহীন শুধুমাত্র কাগজের একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি কেন কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার দুঃসাহস দেখাতে যাব? দাদিমা যখন আমাকে আপনার রুমে নিয়ে আসে, তখন বড় বাবাকে আপনার রুম থেকে বের হতে দেখেছি আমি। তুই ঠিক কি মিন করছিস সুজানতা? তুই বলতে চাইছিস ড্যাড এই কাজ করেছে? দোহাই আপনার, বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি কিছু করিনি। চুপ, একদম চুপ, একটা কথা বলবি তো একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। অঙ্কন চৌধুরীর বৌভার খুব শখ ছিল তোর, তাই না? তুই কি ভেবেছিলি একটা কাগজে নিজের নাম লিখে আর তিন কবুল বললেই তুই এই বাড়ির কাজের মেয়ে থেকে সোজা বউ হয়ে যাবি? সুইট হার্টের মতো আমার উপর নিজের দায়িত্ব দায়ের করতে পারবি? তোর এই আশা কখনো পূরণ হবে না অজান্তা, ভুলে যাস না, তুই এই বাড়ির কাজের মেয়ে আর সারা জীবন কাজের মেয়ে হয়েই থাকবি। তোর মতো নর্দমার কীট অঙ্কন চৌধুরীর পায়ের তোলা থাকার যোগ্য, বুকে নয়। না জানি কার না কার পাপের ফসল মম ডেড আমাদের বাসায় এনে রেখেছে, যেন এটা কোনো আশ্রয় কেন্দ্র। ইস, নেম প্লেটে চৌধুরী মঞ্জিল না লিখে আশ্রয় মঞ্জিল লিখে দিলে বেশ ভালো হতো, এতে তোর মতো হাজারো অজান্তা নামহীন পরিচয়হীন বাবা মা ছাড়া মেয়েগুলো এখানে আশ্রয় নিতে পারত। ডেড শুধু তোকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, এখন আবার আমার ঘাড়েও ঝুলিয়ে দিয়েছে। আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, মারুন কাটুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার বাবা মা সম্পর্কে কোনো আশেবাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অঙ্কন ভাই। অজান্তার কথা শুনে অঙ্কন ক্ষিপ্ত হয়ে এসে অজান্তার গাছ চেপে ধরে বলল, ও রিয়েলি, তুই সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীকে ট্রেড করছিস, যার নাম শুনে শহরের অলিগলিতে থাকা প্রত্যেকটা ক্রিমিনাল ভয়ে কাঁপে, আর তুই তাকে ভয় দেখাচ্ছিস? ও শিট, আমার তো প্যান্ট ভিজে গেছে রে অজান্তা তোর ঠেট শুনে। অঙ্কন এমন ভাবে অজান্তার গাল চেপে ধরেছে যেন মনে হচ্ছে চোয়াল ভেঙে যাচ্ছে। অজান্তা কোনো মতে অঙ্কনকে ছাড়িয়ে অশ্রু ভেজা নয়নে বলল, হ্যাঁ স্বীকার করছি আমি অজান্তা, আমার কোনো পরিচয় জানা নেই, কিন্তু আমি কোনো বাবা মায়ের সন্তান, তাই কথায় কথায় আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন না অঙ্কন ভাই। আমি সত্যি আপনার মতো একজন সৎ ন্যায়বান সিআইডি অফিসার, যাকে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের আইডল মনে করে, তার মতো একজন হতে চাই, যাকে নিয়ে প্রেস মিডিয়ার লোকদের গুঞ্জনার শেষ নেই। অন্তত তার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ কথা কখনো আশা করিনি। তারা হয়তো জানে না, তারা যাকে নিজেদের আইডল মনে করে সে সবার সামনে যতটা ভালো মানুষ, ঠিক ততটাই নোংরা কুৎসিত অহংকারে জর্জরিত তার ভেতরটা। বাহ, তোর দেখি খুব উন্নত হয়েছে অজান্তা, যে অঙ্কন চৌধুরীকে দেখলে ক্রিমিনালদের মতো তোরও কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতগুলো বছর আমাদের বাড়িতে থাকার পরও যার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি, আর আজ তুই তার চোখে চোখ রেখে কথা বলছিস? রিয়েলি, আই ক্যান্ট বিলিভ দিস। নাকি তুই নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছিস? বামন হয়ে যাতে হাত দেওয়ার সাধ থাকলেও সাধ্য নেই আমার। বড় বাবা রাস্তা থেকে তুলে এনে আমাকে নতুন একটা জীবন দিয়েছে, ফ্রিতে খাচ্ছি, থাকছি, পড়ছি, এটাই অনেক, আর কোনো চাওয়া নেই আমার। লাইক সিরিয়াসলি, তোর সত্যি আর কোনো চাওয়া নেই? তাহলে মরতে মরতে আমার রুমে কেন এসেছিস তুই? বেরিয়ে যা আমার রুম থেকে, তোকে সহ্য হচ্ছে না আমার। আমাকে নিয়ে যদি আপনার এত সমস্যা, তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কেন বিয়ে নামক একটা চুক্তির মিথ্যা সম্পর্কে জড়িয়ে আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন অঙ্কন ভাই, কেন? এসব প্রশ্ন আমাকে না করে তুই নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। ড্রামাবাজ মহিলা, নিজে নাটক সাজিয়ে বড়লোক বাবার একমাত্র ছেলে, শহরের নাম করা একজন সিআইডি অফিসারের গলায় ঝুড়ে পড়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করছে কেন বিয়ে করলেন? ইটস অল বিকজ অফ ইউ। আমি কোনো না। স্টপ অল দিস ননসেন্স, ডোন্ট সে এনি মোর, জাস্ট গেট আউট ফ্রম মাই রুম। বলেই অঙ্কন অজান্তার হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে এসে দেখলো দরজা বাইরে থেকে লক করা। মুহূর্তের মধ্যেই অঙ্কনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, কপালে চিন্তার স্পষ্ট ছাপ দেখা গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় পরপর দুই তিনটা লাথি মেরে দিয়ে বলল, ড্যাম ইট, কার এত বড় সাহস হলো আমার রুমের বাইরে থেকে লক করার? অঙ্কনের কর্মকাণ্ডে আতঙ্ক হয়ে
অজন্তা বলল, আপনি দয়া করে শান্ত হন অঙ্কন ভাই, আমি বড় মা বা দাদিমাকে ডাকছি, তারা এসে দরজা খুলে দিলে আমি এক্ষুনি বেরিয়ে যাবো রুম থেকে। অজন্তার সবে বড় মাকে ডাক দিতে যাবে তার আগেই অঙ্কন ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে অজন্তার কপালে ঠেকিয়ে বলল, ভুলেও এই কাজ করতে যাবি না অজন্তা, এই চার দেয়ালের মধ্যে যা হয়েছে, ভুলেও যদি মন ডেড বা সুইট হার্টের কর্ণপাত হয়, ট্রাস্ট মি, একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব, তারা যেন ঘুনক করেও টের না পায় আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে, এমনকি আমাদের মধ্যকার দূরত্বও বুঝতে না পারে। অজন্তার চোখে পানি মুছিয়ে ঠুটে তাচ্ছিলের হাসি ছুলিয়ে বলল, ড্রামাবাজ আমি না অঙ্কন ভাই, ড্রামাবাজ তো আপনি, নিজেকে কি অমায়িক ভাবে প্রেস মিডিয়া পরিবারের সদস্যদের কাছে উপস্থাপন করেন, অথচ সামান্য একটা মেয়েকে সম্মান দিতে জানেন না। আবার বলছেন আপনি যেভাবে সবার সামনে ভালো মানুষ হয়ে থাকার নাটক করেন, ঠিক একইভাবে আমাকেও আপনার পরিবারের সদস্যদের সামনে সুখী কাপড়ের নাটক করতে, এসব নাটক আপনার সাথে যায় অঙ্কন ভাই, আমার মতো কাজের মেয়ের সাথে না। লিসেন, তোর ওই ননস্টপ বকবক শোনার টাইম বাইছে কোনোটাই মানে নেই, তুই বিছানায় বসে আমার বিছানা নোংরা করে দিয়েছিস, এখন ঝটপট বেডশিট চেঞ্জ করে দিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও। অজন্তা বেডশিট চেঞ্জ করে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখলেন দরজার বাইরে থেকে লক করা, তাহলে আমি রুমের বাইরে যাব কিভাবে, আর কোথায় বা ঘুমাবো আমি? None of your my business বলেই অঙ্কন লাইট অফ করে শুয়ে পড়ল। অজন্তা কি করবে বুঝতে না পেরে ছায় দাঁড়িয়ে রইল। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতেই তন্দ্রা কেটে যাওয়ার সাথে সাথে আপনা আপনি দর্শনান্দ্রিয় খুলে যায় অজন্তার। অজন্তার গাত্রে এখনও বিয়ের লাল বেনারসি জড়ানো রয়েছে। বিয়ে বাসরাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে, সেরকমটাও অজন্তারও ছিল। অথচ তার বাসরাতে স্বামীর বিছানায় জায়গাটুকু মেলেনি, তার বেলকনিতে রাত্রি যাপন করতে হয়েছে। হয়তো তার ললাটে এমনটাই লেখা ছিল, সারা রাত গরম আর মশার কামড়ে একটুও ঘুম হয়নি অজন্তার। রাতের গহনাগুলো খুলে মেঝেতে রেখেছিল, সেগুলো মেঝে থেকে তুলে অঙ্কনের ড্রেসিং টেবিলের উপর খুব সতর্কতার সাথে রেখে অজন্তা পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল। অজন্তা নামাজ পড়ার জন্য অজি করে এসে দেখে কোথাও যায় নামাজ নেই। পরক্ষণেই অজন্তার চোখে পড়ে রাতে উঠিয়ে রাখা বেডশিটের ওপর। নামাজ পড়ে অজন্তা রুমটা পরিষ্কার করছে এমন সময় দরজার বাহিরে থেকে আঞ্জুমারা চৌধুরীর গলা শুনতে পায়। দরজার অপর প্রান্ত থেকে আঞ্জুমারা চৌধুরী বলছেন, সরি দাদু ভাই, তোমাদের প্রাইভেসির জন্য বাইরে থেকে দরজা লক করে দিয়েছিলাম, যাতে তোমাদের বাসর রাত আরও মধুময় হয়ে ওঠে, দুজন দুজনের মনের গহীনে পৌঁছে যেতে পারো। আই থিঙ্ক এতে তোমাদের উপকার হয়েছে, দরজার লক খুলে দেওয়া হয়েছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো, সবাই অপেক্ষা করছে নবদম্পতির জন্য। দরজা খোলা পেয়ে অজন্তা নিজের রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। অজন্তা একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে যাবে এমন সময় নাতাশা চৌধুরী এসে বলল, অজন্তা তুই এই রুমে কেন? তুই জানিস না বিয়ে হওয়ার সাথে সাথে বরের ঘর নিজের ঘর হয়ে যায়, গতকাল থেকে বাবুর রুম তোর রুম হয়ে গেছে, এখন থেকে তুই বাবুর রুমে থাকবি। আমি বাবুর রুমে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে আছে, কিন্তু কোথাও তোকে না পেয়ে আমার এখানে আসতে হলো। আসলে বড় মা, আমি অঙ্কন ভাইয়ের রুমেই ছিলাম, কিন্তু আমার কাপড় চোপড় সব কিছু এই রুমে রয়েছে, তাই চেঞ্জ করার জন্য এসেছি। তুমি নিচে যাও, আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরিধান করে আসছি। তোকে শাড়িতে অনেক সুন্দর লাগে অজন্তা, আমি তোর জন্য শাড়ি নিয়ে এসেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এই শাড়ি আর গতকাল তোর বড় বাবা যে গহনা তোকে দিয়েছিল সেগুলো পরে নিচে আয় তো। ঠিক আছে বড় মা, তবে তোমার অসুস্থ শরীর তুমি আবার কিচেনে যেও না, কিন্তু আমি চেঞ্জ করে এসে সবার জন্য নাস্তা রেডি করছি, তাছাড়া বেলি তো আছেই, ও আমাকে হাতে হাতে সাহায্য করবে, তুমি একদম আগুনের কাছে যাবে না বড় মা। নাতাশা চৌধুরী অজন্তাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, পাগলি মেয়েটা, কত ভাবে আমার জন্য, এজন্যই আমি আর ইমতিয়াজ তোকে সারা জীবন আমার সংসারে রাখার লোভ সামলাতে পারিনি, এখন যাতো ঝটপট রেডি হয়ে নিচে আয়। নাতাশা চৌধুরী বেরিয়ে গেলে অজন্তা তার দেয়া প্যাকেট খুলে দেখে একটা কালো আর ব্লু কালারের জামদানি দুটি শাড়ি রয়েছে, তার সাথে প্রয়োজনীয় সব কিছু। অজন্তা আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাবে এমন সময় মনে পড়ে, বড় মা তো গহনা নিতে বলেছিল, কিন্তু আমি তো ভুলক্রমে গহনাগুলো অঙ্কন ভাইয়ের রুমে রেখে এসেছি, এখন তার রুমে গেলে যদি আবার রাতের মতো বকাঝকা করে, যদি বন্দুক নিয়ে তেড়ে এসে
তার বিখ্যাত ডায়লগ দিয়ে বলে, অজন্তা তুই আবার আমার রুমে এসেছিস কেন? এক্ষুনি বের হয়ে যা আমার রুম থেকে, অন্যথায় একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। তখন কি জবাব দিব আমি? পরক্ষণেই মনে হলো এই টাইমে অঙ্কন ভাই জগিং করতে বের হয়, নিশ্চয়ই আজও তার ব্যতিক্রম হয়নি। আমি নিশ্চিন্তে গিয়ে আমার গহনাগুলো নিয়ে আসতে পারবো। এক বুক আশা সঞ্চার করে অজন্তা অঙ্কনের রুমের দিকে পা বাড়ালো। ফোনের ভাইব্রেটের শব্দে ঘুম ভেঙে গেল অঙ্কনের। অঙ্কন তড়িঘড়ি করে উঠে ফোনের দিকে চোখ পড়তেই বলল, ও শিট, আমার জগিং এর সময় পার হয়ে যাচ্ছে আর আমি টেরি পাইনি। সব হয়েছে ওই ড্রামাবাজ মেয়েটার জন্য, ওর জন্যই অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে, যার কারণে আজ আমার জগিং মিস হয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমার ওয়াশরুমে কেউ এসেছিল, কিন্তু কে হতে পারে? আমার অনুমতি ব্যতীত কারো সাহস হবে না আমার রুমে প্রবেশ করার। ও মাই গড, তার মানে ওই ড্রামাবাজ নোংরা মেয়েটা আমার ওয়াশরুমেও তো লেগে এসেছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অজন্তা, এর জন্য তোর কঠিন শাস্তি ভোগ করতে হবে। আই উইল টিচ ইউ এ গুড লেসন, মাইন্ড ইট। একে তো তোর জন্য আজকে জগিং করতে যেতে পারিনি, এখন আবার কোমরে ব্যথা পেতে হলো, আবার নিজেও ভিজে গিয়েছি। এখন তো শাওয়ার না নিয়ে বের হতেও পারবো না, কিন্তু টাওয়াল তো আনিনি। সুইটহার্ট মাই ডার্লিং, আমার টাওয়ালটা একটু দিয়ে যাও তো। অজন্তা ভাবছিল অঙ্কন ভাই নিশ্চয়ই রুমে থাকবে না, এই আশায় তার গহনাগুলো নেওয়ার উদ্দেশ্যে অঙ্কনের রুমে এসে হাজির হয়েছিল। কিন্তু ওয়াশরুম থেকে তীব্র আওয়াজ শুনে বুঝতে পারে তার ধারণা ভুল। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যেখানে বাঘের বয় সেখানেই সন্দেহ হয় এই প্রবাদটার মানে। অজন্তা তড়িঘড়ি করে গহনাগুলো নিয়ে রুম থেকে বের হতে যাবে, তার আগে আবারও শুনতে পায়, সুইটহার্ট কোথায় গেলে তুমি? দাও না আমার টাওয়ালটা, আমার কিন্তু শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরা। তুমি কি চাচ্ছ আমি হাফ প্যান্ট পরে তোমার সামনে আসি? তুমি টাওয়ালটা না দিলে আমি সত্যি সত্যি এই অবস্থায় তোমার সামনে চলে আসবো। অজন্তা এদিক ওদিক তাকিয়ে বলল, ধুর কি মুসিবতে পড়ে গেলাম, এখন কি করব আমি? আমার কি তাকে সাহায্য করা উচিত? তাছাড়া অঙ্কন ভাই মনে করেছে তার রুমে সুইটহার্ট এসেছে, তাই আমি যদি টাওয়াল দিয়ে আসি তাহলে সে ভাববে সুইটহার্টই দিয়েছি। অজন্তা আকাশ কুসুম চিন্তা করে টাওয়াল নিয়ে দরজায় নক করলে অঙ্কনের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসে। অঙ্কন মুচকি হেসে বলে, সকাল সকাল সুইটহার্টের প্রেমের বইটা খুলে দিয়ে তাকে প্রেমের অতল সাগরে ভাসিয়ে নিয়ে গেলে কেমন হবে ব্যাপারটা? নিশ্চয়ই খুব বকা দিবে আমাকে, আমার কান মুলে দিবে। দেখ না, আমিও তো এমনটাই চাই, আমি আবারও সুইটহার্টের মতো শাসন আদর ভালোবাসা পেতে চাই। বড্ড মিস করি শাসনগুলো, সেই আদর ভালোবাসা শাসন পেতে আমাকে যদি এতটুকু দুষ্টুমি করতে হয় করব আমি। অজন্তা বেতর থেকে অঙ্কনের কোনো রেসপন্স না পেয়ে আবারও দরজায় নক করার সাথে সাথেই অঙ্কন হেঁচকা টানে তাকে ওয়াশরুমে নিয়ে যেতেই দুজনে ব্যালেন্স হারিয়ে শাওয়ারের নিচে পড়ে যায়। অঙ্কন ভাই তোমার নিজের ছেলে না, তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাই না বর্মা? কি সব আবোল তাবোল বকছিস অজন্তা, বাবু আমার নিজের ছেলে, তোকে এসব কথা কে বলেছে? এই কাগজটা জানো, এটা কিসের কাগজ? জন্ম নিবন্ধনের কাগজ, যেখানে অঙ্কন ভাইয়ের নামের জায়গায় অঙ্কন চৌধুরী নয় অঙ্কন তালুকদার দেওয়া, আর বাবা তুহিন তালুকদার আর মা নাজমা তালুকদার। আজ যখন তুমি আর দাদিমা গল্প করছিলে তখন সবটা শুনেছি আমি, তখনই আমার মনে সন্দেহ জাগে। আর এই লকারের সমস্ত জিনিস অঙ্কন ভাই, সেটা আমি আগে থেকেই জানতাম, তাই তুমি যখন ঘুমিয়েছিলে আমি লুকিয়ে তোমার থেকে চাবি নিয়ে তালাবদ্ধ ঘরে এসেছিলাম। ব্যাস এখানে এসে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এরপরও নিশ্চয়ই তুমি বলবে না যে অঙ্কন ভাই তোমার নিজের সন্তান? হ্যাঁ, বাবুর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজে জন্ম না দিলে কি মা হওয়া যায় না? সেই ছোটবেলা থেকে বাবুকে আমি মাতৃ স্নেহ দিয়ে বড় করেছি, আমি ভাবতেও পারি না বাবু আমার রক্ত নয়। কিন্তু তুমি বড় বাবা চাইলেই তো অঙ্কন ভাইকে দত্তক নিতে পারতে। তোর বড় বাবার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়, যা তোর দাদু মানলেও তোর দাদিমা মেনে নিতে পারেনি। পরে সে শর্ত দেয়, আমি যদি বিয়ের বছরেই তার বংশের প্রদীপ জ্বালাতে পারি তাহলে সে আমাকে মেনে নেবে, আমাকে ছেলে সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু 7 বছর চেষ্টার পরেও কোনো সন্তানের মুখ দেখতে পারিনি আমি। কত ডক্টর কবিরাজ দেখিয়েছি কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছি। অবশেষে 8ম বছরে আল্লাহ আমার দিকে মুখ তুলে চান, আমি কনসিভ করি কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি, সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হয়েছিল,
যেদিন আমার ডেলিভারি ডেট ছিল সেদিন হঠাৎ ইমতিয়াজের জরুরি একটা কাজ পড়ে। অবশ্যই ইমতিয়াজ যেতে চাইনি, আমি আমার উপর ভরসা করে ইমতিয়াজকে জোর করে পাঠিয়েছিলাম। এইটুকু বলে থামলে নাতাশা চৌধুরী। তারপর কি হলো বড় মা? আমাকে ওটিতে নেওয়া হলো। আমার মেয়ে হয়েছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হয়েছে, তবে জীবিত নয়, মৃত সন্তান। প্রচন্ড ভেঙে পড়ি আমি। কিছুদিন পর যখন সুস্থ হই তখন ডক্টর জানিয়ে দেয় আমি কখনো মা হতে পারবো না। এ কথা শুনে তো দাদিমা ইমতিয়াজকে বলে আমাকে ডিভোর্স দিতে, কিন্তু ইমতিয়াজ আমাকে ডিভোর্স দেয় না। এতে আমার ইমতিয়াজের উপরে ও রেগে যায়। তারপর আমরা কুসুমপুর এতিমখানার সন্ধান পাই। সেখানে গিয়ে বাবুকে মনে ধরে আমার, আমি তাকে দত্তক নিতে চাই। কিন্তু তো দাদিমা নিতে নারাজ ছিল। তার এক কথা, দত্তক নিলে ওই ছেলের ঠাঁই হবে না চৌধুরী মঞ্জিলে। আমার কথা অনুযায়ী বাবুকে দত্তক নিতে পারি না। বাবু তখন বাচ্চা ছেলে ছিল, কিছু বোঝার বয়স হয়নি তখন। ও জানে আমরাই ওর বাবা মা, কিন্তু এখানেই থেমে থাকেনি। বাবুকে চৌধুরী মঞ্জিলে আনার পর এতটুকু বাচ্চাকে বারবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এমন করেছে আমরা বুঝতেও পারিনি। পরে অনেক চিন্তা ভাবনা করে বাবুকে কানাডা পাঠিয়ে দিই, আমার বোনের কাছে। আর বাবু বিডিতে ফেরার সময় তো তুই চৌধুরী মঞ্জিলেই ছিলি, এর পরের ঘটনা তোর অজানা নয়। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কোন বিষয়? স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় তো বিভিন্ন কাগজপত্র লাগে, সেখানে অঙ্কন ভাই তার আসল বাবা মার নাম দেখিনি। আমরা টাকা দিয়ে নকল কাগজপত্র বানিয়েছিলাম, যেখানে আমার আর তোর বড় বাবার নাম ছিল। তোর কাছে একটা অনুরোধ, তুই বাবুকে এই বিষয়ে কিছু বলবি না, কিছু কথা না হয় অজানাই থাক। তুমি চিন্তা করো না বড় মা, আমি অঙ্কন ভাইকে কখনো এই বিষয়ে কিছু বলবো না। নাতাশা চৌধুরী অজন্তার কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার। রাত এগারোটা বেজে গিয়েছে, এখন বাবু ফিরলো না, ফোনটাও বন্ধ বলছে, জানি না কোথায় আছে এই ছেলেটা। তুমি শুয়ে পড়ো বড় মা, আমি আছি তো, আমি অপেক্ষা করছি অঙ্কন ভাইয়ের জন্য। ঠিক আছে, তুই খেয়ে নে আর বাবু আসলে খাবার দিস। হ্যাঁ রে বাবা, দিব, তুমি যাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আচ্ছা যাচ্ছি আমি। অজন্তা না খেয়ে ডাইনিং রুমে টেবিলে রাখা খাবার গুছিয়ে ফ্রিজে রেখে সোফায় বসে অঙ্কনের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সবে অজন্তার চোখ লেগে এসেছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। অজন্তা দরজা খুলে দেখে অঙ্কন এসেছে, কিন্তু তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। এলোমেলো চুল, গায়ে পরিধানকৃত শার্ট ও এলোমেলো, লাল চোখ, মনে হচ্ছে কান্না করার ফলে এমন হয়েছে। অঙ্কন দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাসনি কেন? ছি 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 অঙ্কন ভাই, আপনি সিগারেট খেয়েছেন, এতটা অধপতন ঘটেছে আপনার। মাই লাইফ মাই রুলস, আমার যা খুশি আমি তাই করব। তোর কোনো প্রবলেম আছে? আর তোর প্রবলেম থাকলেও আমার কিছু যায় আসে না। অজন্তা দরজা বন্ধ করে দিয়ে কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসে অঙ্কনের জন্য। কিন্তু রুমে এসে দেখে অঙ্কন রুমে নেই। তিনি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছেন। অজন্তা সোজা গিয়ে অঙ্কনের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিয়ে বলে, কি সমস্যা আপনার? তোর সব জিনিসপত্র আমার রুমে কেন? আই ডোন্ট নো। আপনি হয়তো জানেন না, কিন্তু আমি ঠিকই জানি, বড়ের জিনিসপত্র যেখানে থাকবে বড়ের জিনিসপত্র সেখানেই থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? অঙ্কন কিছু বলার আগে অজন্তা বলল, অন্য ছেলেরা অফিস থেকে ফিরে বউকে জড়িয়ে ধরে ক্লান্তি দূর করে, কিন্তু আপনি তো সাধু সন্ন্যাসী, বউয়ের ধারে কাছেও ঘেঁষবেন না, তাই আপনার জন্য ঠান্ডা শরবত করে এনেছি, নিন শরবত পান করে ক্লান্তি দূর করুন। নো নিড। অবশ্যই প্রয়োজন আছে। তুই কিন্তু একটু বেশি বকছিস অজন্তা, আমার সামনে থেকে যা, নয়তো একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। থাক ভাই, খুলি উড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি ফ্রেশ হন, আমি উপরে আপনার জন্য খাবার নিয়ে আসছি। অজন্তা খাবার নিয়ে এসে দেখে অঙ্কন শাওয়ার নিয়ে লুঙ্গি পড়েছে, যা দেখে অজন্তার হাসি কিছুতেই থামছে না। অজন্তাকে হাসতে দেখে অঙ্কন ধমক দিয়ে বলল, ফ্রিতে সার্কাস দেখেছিস নাকি? আপনি লুঙ্গি পরেছেন, আগে তো কখনো আপনাকে লুঙ্গি পরতে দেখিনি। কেন, তুই কি চোখে কম দেখিস? লুঙ্গি আমি প্রতি রাতেই ঘুমোতে যাওয়ার আগে পরি, তুই নিশ্চয়ই আমার সাথে ঘুমাস না যে তুই তাই দেখতে পাবি। আর গরমকালে লুঙ্গি মানে এসি, লুঙ্গি থাকলে এসি চালানোর কোনো প্রয়োজন হয় না। এখন বেশি কথা না বলে খাবার রাখ আর বিদায় হো। অজন্তা অঙ্কনকে খাবার দিয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে, সেও রাতে খায়নি, মনে হচ্ছে পেটের মধ্যে খোঁটায় হরতাল শুরু হয়ে গিয়েছে। অজন্তা ভাবছে,
আমাকে একটু খাইয়ে দিলে অঙ্কুর ভাইয়ের কি জাতমান চলে যেত। অজন্তার মুখের কথা মুখেই থাকতেই অঙ্কুর জিজ্ঞেস করলো, রাতে খেয়েছিস তুই? ব্যাস এইটুকু কথায় অজন্তার মনে যেন প্রেমের বৈঠা বইতে শুরু করলো। অজন্তা অনেকটা অভিমানের স্বরে বলল, আমার ক্ষুধা নেই। আমি জিজ্ঞেস করেছি খেয়েছিলি কিনা, ক্ষুধা আছে কি নেই জিজ্ঞেস করিনি। বেশ অপমান বোধ করে অজন্তা। অজন্তা ভাবছে রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার আগেই অজন্তাকে অবাক করে দিয়ে অঙ্কন এক লোকমা খাবার অজন্তার মুখের সামনে ধরে পড়ল। যা দেখে খুশিতে অজন্তার চোখে পানি চলে আসে। অজন্তা আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? দেখতে দেখতে কেটে গেল কয়েকদিন। কেসের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো তথ্য বা প্রমাণ এখনো পাওয়া যায়নি। অঙ্কন এতিমখানার সব বাচ্চাদের চকলেট দিয়ে তাদের মনোরঞ্জন করার পর তাদের জিজ্ঞাসা করেছে তারা কিছু জানে বা দেখেছে কিনা। এমন সময় অঙ্কনের ফোন বেজে উঠল। অঙ্কন কল রিসিভ করে বলল, হে ঈশান বলো, ওই দিকের কি খবর, কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ স্যার, এতিমখানা থেকে 3 কিলো দূরে একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে বেলা নামের মহিলাটার লাশ পাওয়া গেছে। আমরা আশেপাশের লোকদের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছি, তারা নিশ্চিত করেছে এটা বেলার লাশ। মনে হচ্ছে মাথায় আঘাতের ফলে এর মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে সেটা তো ফরেন্সিক রিপোর্ট এলে জানা যাবে। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তবে স্যার একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমরা তো বেলাকে সন্দেহ করছিলাম, আর আশ্চর্যজনকভাবে সে বেলা খুন হয়ে গেল, কিন্তু কেন? বেলা নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল। বেলা নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল বা দেখেছিল যা খুনির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ব্যাস তারা পথের কাঁটা সরিয়ে দিয়েছে। এই বেলা বেঁচে থাকলে আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করতে পারত, কিন্তু কোনো ব্যাপার না, এই বেলাই আমাদের পৌঁছে দেবে আসল অপরাধী পর্যন্ত। কিন্তু ফরেন্সিক ল্যাবে চলে যাও, আমিও আসছি। ঠিক আছে স্যার। হ্যাঁ ডক্টর রবিন, কিছু জানতে পারলেন? হ্যাঁ অঙ্কুর, আনুমানিক 4 ঘন্টা আগে বেলা মারা গিয়েছে, তবে এই বেলার মৃত্যু আঘাতের ফলে হয়নি। তাহলে কিভাবে হয়েছে? বিষের কারণে। বেলাকে বিষ দিয়ে মারা হয়েছে। এই দেখো ও ঠোঁট গলা কেমন নীল হয়ে গিয়েছে। আমি হয়তো খুনিকে এইটা বলতে পারবো না, কিন্তু বেলাকে বিষ কে দিয়েছে সেটা বলতে পারবো। ডক্টর রবিনের কথা শুনে ঈশান বলল, কিভাবে স্যার? এই যে পানির বোতলটা, যেটা বেলার লাশের কাছে পড়েছিল। আমি এই বোতলে দুইজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, যার একটা বেলার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে, আর একটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সেই ব্যক্তির যে বেলাকে এই বিষ দেয়া পানি খেতে দিয়েছিল। অঙ্কন বলল, এবার আমার কাছে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। মানে কেউ বেলাকে জঙ্গলে ডাকে, এরপর বেলা যখন জঙ্গলে যায় তখন কেউ বেলাকে পেছন থেকে মাথায় ভারী কিছু দিয়ে বাজেভাবে আঘাত করে। বেলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে, তার পানির তেষ্টা পায়। শেষবারের মতো হয়তো পানি খেতে চেয়েছিল, আর তখনই কেউ বেলাকে এই বিষ মিশ্রিত পানির বোতল দেয়, আর যার ফলে বেলার মৃত্যু ঘটে। একদম ঠিক বলেছ অঙ্কন, বেলার সাথে এমনটাই হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যখন পাওয়া গিয়েছে খুনিকেও খুব সহজে আমরা ধরে ফেলব। কাল সকালে আবার আমাদের কুসুমপুর এতিমখানায় যেতে হবে, ওই এতিমখানায় লুকিয়ে রয়েছে সব রহস্যের সমাধান। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অঙ্কন দেখল একজন ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করছে। অঙ্কন ভাবল ড্রামাবাজ মেয়েটা ঝালমুড়ি খুব পছন্দ করে। ঝালমুড়ি পেলে যেন দিন দুনিয়া সব ভুলে যায়। কি সব অখাদ্য গিলে মেয়েটা, এসব অখাদ্য খাওয়ার ফলে শরীরের এই অবস্থা। মনে মনে অজন্তাকে 1000টা বকা দিয়ে অঙ্কন 100 টাকার ঝালমুড়ি নিয়ে বাইকে স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো। অঙ্কন ভেবেছিল হয়তো অজন্তা তার ফেরা অবধি অপেক্ষা করবে, কিন্তু কলিং বেল পেয়ে দরজা খুলে দিল নাতাশা চৌধুরী, যা দেখে অঙ্কন বলল, মম তুমি এখনো জেগে রয়েছো কেন? জেগে না থাকলে দরজা খুলে দিত কে শুনি? কেন, তোমার আদরের মেয়ে অজন্তা কোথায়? অজন্তা বলল যে ওর নাকি শরীর খারাপ লাগছে, তাই আমি ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। শরীর খারাপ টারাপ কিছু না, সব ওর ড্রামা। মানে কি বলতে চাইছিস বাবু? কিছু না। ঠিক আছে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি।
অঙ্কন রুমে এসে দেখলো অজন্তা ব্যালকানিতে বিছানা করছে। হঠাৎ অঙ্কনের দিকে চোখ পড়া মাত্রই এক হাত ঘোমটা টেনে দিল, যা দেখে অঙ্কন মুচকি এসে বলল, বাবা, মহারানীর রাগ এখনো কমেনি। অঙ্কন ব্যালকানিতে গিয়ে বলল, কি মজার ঝালমুড়ি রে অজন্তা, আমার জীবনেও এমন মজার ঝালমুড়ি আমি খাইনি। আজ রাতে ঝালমুড়ি দিয়ে ডিনারের কাজ সম্পন্ন করব। ঝালমুড়ির কথা শুনে অজন্তার জিহ্বা লকলক করছে। এমনিতেই ঝালমুড়ি তার খুব পছন্দের। অজন্তা সামান্য একটু ঘোমটা সরিয়ে দেখল অঙ্কন সত্যি সত্যি ঝালমুড়ি খাচ্ছে। অজন্তার মন চাচ্ছে ছমেরা অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করতে, কিন্তু না, সে এতটাও নির্লজ্জ নয়। মুহূর্তের মধ্যে অজন্তার চোখ ভিজে এলো, মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। অজন্তা যখন আবেগে আপ্লুত হয়ে অঙ্কনকে জিজ্ঞাসা করেছিল, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? উত্তরে অঙ্কন ভাতের লোকমাটা অজন্তার মুখের সামনে থেকে নিয়ে নিজে খেয়ে ফেলে বলল, সামান্য এক লোকমা ভাত খাইয়ে দিতে চেয়েছি, আর ভেবেছিস আমি তোকে ভালোবাসি? থাক, প্রয়োজন নেই তোকে খাইয়ে দেওয়ার। এবার নিশ্চয় তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। না, উত্তর পাইনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ভালোবাসেন কিনা, ইয়েস অর নো? তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই মুহূর্তে তোর মুখ দেখতে ইচ্ছে হচ্ছে না আমার, সরে যা আমার সামনে থেকে। ঠিক আছে, দেখতে হবে না আমার মুখ আপনাকে। এরপর থেকে অজন্তা অঙ্কনকে এড়িয়ে চলছে, তার সামনেও আসছে না। ভুলবশত চোখাচোখি হয়ে গেলে তৎক্ষণাৎ ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছে। পুরনো কথা মনে করে ঘোমটার আড়ালে চোখের পানি মুছে নিল অজন্তা, যা অঙ্কনের চোখ এড়ালো না। অঙ্কন অজন্তাকে শুনিয়ে শুনিয়ে বলল, কেউ তো আর ঝালমুড়ি খাচ্ছে না, কি আর করার, আমি নিজেই সবটা খেয়ে ফেলি। অঙ্কনের কথা শুনে অজন্তা সমস্ত লাজ লজ্জা ভুলে ছোঁ মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে দিল এক দৌড়, যা দেখে অঙ্কন হো হো করে হেসে উঠল। রাত 11টা। অজন্তা ঘুমানোর জন্য ব্যালকানিতে বিছানা ঠিকঠাক করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এমন সময় অঙ্কন ব্যালকানিতে উপস্থিত হয়। অঙ্কনকে দেখা মাত্র হায় আল্লাহ বলে অজন্তা মাথায় ঘোমটা টেনে নিজেকে আড়াল করে নেয়। অঙ্কন বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, ড্রামাবাজ মহিলা, দয়া করে তোর ড্রামা বন্ধ কর, এমন ভাব করছিস যেন তোর সামনে স্বয়ং তোর ভাসুর বসেছে, তাকে দেখে নিজেকে ঘোমটার আড়ালে। আপনি নিজেই বলেছেন আপনাকে যেন আমার মুখ না দেখাই, তার জন্যই অভিনব পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এতে আপনার সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। তাছাড়া আপনার এখানে কি চাই? তোকে মানে? মানে এখানে তো শুতে হবে না, বিছানায় চল। এমনিতেই ব্যালকনিতে শুয়ে শুয়ে জ্বর ঠান্ডা বাঁধিয়ে নিয়েছিস, বড় কোনো রূপ বাঁধানোর আগে বিছানায় চল। মরে গেলেও যাবো না আমি, আপনার করা অপমানের কথা ভুলিনি আমি। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতেই ঘুম হালকা হয়ে গেল অজন্তার। অজন্তার মনে হচ্ছে সে কোনো শক্ত পাথর ব্যবহার করেছে তার বালিশ হিসেবে। পরক্ষণে অজন্তা বুঝতে পারে তার বালিশ হিসেবে ব্যবহৃত জিনিসটা কোনো পাথর নয়, স্বয়ং তার বর সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীর বুক। তখনই অজন্তার মনে পড়ে যায় রাতের ঘটনা। অজন্তা বিছানায় আসবে না বলতেই অঙ্কন তাকে কোলে তুলে নেয়। অজন্তা অঙ্কনের কোল থেকেই নামার জন্য ছটফট করলে অঙ্কন ফট করে অজন্তার কপালে চুমু দিয়ে দেয়। ব্যাস, অজন্তার সারা শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ বয়ে যায়। মুহূর্তের মধ্যেই যে সে যেন কাঠের পুতুলে পরিণত হয়ে যায়। একদম বিড়াল ছানার মতো অঙ্কনের বুকে লেপটে পড়ে থাকে অজন্তা। অঙ্কন তাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে। অবশ্য শোয়ার আগে অঙ্কন মাঝখানের কোলবালিশ দিয়েছিল, কিন্তু অজন্তা দেখল কোলবালিশ নিচে পড়ে আছে, আর অজন্তা পড়ে রয়েছে অঙ্কনের বুকে। অজন্তা অঙ্কনকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ইশ, আমার ব্ল্যাক ডায়মন্ডটা, আমি খুব ভালো করে জানি ব্ল্যাক ডায়মন্ড আপনি আমাকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার গভীরতা অনেক বেশি। আপনি আমার সাথে যা যা করেছেন সবটা আপনার অভিনয়। কোনো এক অজানা কারণে আপনি আমাকে দূরে সরিয়ে রেখেছেন, আমার মতো আপনারও প্রেমের বইটা অনেক আগেই খুলেছে।
আর খুব শীঘ্রই আপনি নিজ মুখে বলবেন, হ্যাঁ অজন্তা, তোর মতো আমারও প্রেমের বইটা খুলে গেছে। সাত পাঁচ ভেবে অজন্তা বিছানা ছেড়ে উঠতে যাবে, তার আগেই শাড়িতে টান পায়। অজন্তা দেখে তার শাড়ির আঁচলের কিছু অংশ অঙ্কনের পিঠের নিচে রয়েছে। অজন্তা এসে আবারও অঙ্কনকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড, আপনি কালা, আমি ধলা, আমাদের পোলাপাইন কি হবে? ধলার সংমিশ্রণই বেগুনি কালারের হবে। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই অঙ্কনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে অজন্তা তার বুকের উপরে বিড়াল ছানার মতো লেপটে রয়েছে, যা দেখে অঙ্কনের ইচ্ছে হয় না অজন্তাকে জাগাতে। সে চোখ বুঝে ঘুমের ভান করে পড়ে থাকে, কিন্তু অজন্তার আজগুবি কথা শুনে সে আর স্থির থাকতে পারে না। অঙ্কন এক ঝটকায় অজন্তাকে নিজের থেকে সরিয়ে ধমক দিয়ে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? অঙ্কনের ধমকে অজন্তা ভয় পাওয়ার পরিবর্তে দাঁত কেলিয়ে বলে, বলেন অঙ্কন ভাই, আমাদের পোলাপাইন কি বেগুনি কালারের হবে? এই জন্যই কথায় বলে, বানরদের বেশি লায় দিতে নেই, বেশি লায় পেয়ে গেলে তারা ঠিক এইভাবে মাথায় উঠে নাচতে শুরু করে। অনেক নেচেছিস, এবার নাম আমার বিছানা থেকে। অজন্তা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে ফিরে এসে অঙ্কনের দুই গালে দুইটা চুমু দিয়ে বলল, আমি কখনো কারো কাছে এড়িয়ে থাকি না, আপনি রাতে আমাকে একটা চুমু দিয়েছিলেন, তাই আমি এখন সুদ সহ দুইটা ফেরত দিলাম, হিসাব একদম বরাবর। বলেই অজন্তা ওয়াশরুমে চলে যায়। অজন্তার যাওয়ার পানে তাকিয়ে অঙ্কন বলল, আমিও দেনাদার হয়ে থাকতে পছন্দ করি না, পাওনাদারকে তার পাওনা ঠিক সময়ে পরিশোধ করে দিতে পছন্দ করি, বলে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো অঙ্কন। অজন্তা ফজরের নামাজ আদায় করে নিচে এসে দেখল নাতাশা চৌধুরী কিচেনে রান্না করছে। অজন্তা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ কি বড়মা, এত সকাল সকাল তুমি কিচেনে কেন? তোমার ক্ষুধা লেগেছে আমাকে বলতে পারতে, আমি নাস্তা তৈরি করে দিতাম, তুমি শুধু শুধু কষ্ট করে এত সকাল সকাল উঠতে গেলে কেন? আমাদের এক জায়গাতে যেতে হবে অজন্তা, তাই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি। তোর দাদিমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার নাকি হুট করে মাথা ব্যথা শুরু হয়েছে, তাই আমি আর তুই যাব। তুই দাঁড়িয়ে না থেকে আমার কাজে হাত লাগা, আর বিকালের মধ্যে ফিরতে হবে তো। ঠিক আছে বড়মা, বলো কি করতে হবে আমাকে। তুই ছোলার ডালটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দে, আমি লুচির জন্য ময়দা মেখে রাখি। বাবু কিছুদিন থেকে লুচি আর ছোলার ডাল খেতে চাইছে, তাই ভাবলাম আজ বাবুর পছন্দের লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল করি। ঠিক আছে বড়মা, তাহলে আজকে সকালের নাস্তা একদম জমে খির হবে, তোমার হাতে লুচি আর ছোলার ডাল। উফ, এখনই জিভে পানি এসে গেছে। হয়েছে হয়েছে, এত আলু দিতে হবে না। অজন্তার নাতাশা চৌধুরী রান্না করছে এমন সময় সেখানে বেলি উপস্থিত হয়। বেলিকে দেখেই নাতাশা অজন্তাকে বলল, তুই এখন যা, রেডি হয়ে নে, রান্না প্রায় হয়ে এসেছে, বাকিটা আমি আর বেলি করে নিচ্ছি। ঠিক আছে বড়মা। মম, সকাল সকাল সাজগোজ করে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবু, তোর বিথি আন্টিকে চিনিস না? হ্যাঁ, কি হয়েছে বেনি আন্টির? ও নাকি দুই দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় পায়ে বাজে ভাবে আঘাত পেয়েছে, হসপিটালে ছিল, এখন নাকি একটু সুস্থ, তাই বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, যাও দেখে আসো তোমার বান্ধবীকে। বলছিলাম কি বাবু, তুই কি গাড়ি করে যাবি? না মম, গ্রামে ছোট ছোট রাস্তা, গাড়ি যায় না, বাইকে করে যাব। কেন, কি হয়েছে মম? তোর ড্যাড গাড়ি নিয়ে বেরিয়েছে, এখন আমরা কিভাবে যাব বুঝতে পারছি না। এক কাজ করো মম, বাসে করে চলে যাও। আমিও বাসে করে যাব ভাবছিলাম, কিন্তু অজন্তা তো বাসে জার্নি করতে পারে না, মেয়েটার মাথা ঘোরায়, বমি পায়, ওর জন্যই তো না হলে আমি, আমার কোনো সমস্যা ছিল না। অজন্তাও যাবে? বলতেই অঙ্কনের চোখ যায় সিঁড়ি বেয়ে নেমে আসা নববধূর দিকে। ফর্সা গায়ে কালো জামদানি শাড়িটা একদম ফুটে উঠেছে, কোমর পর্যন্ত কোকরানো চুলগুলো যেন সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে, মুখে নেই কোনো ভারী মেকআপ। মেয়েদের চোখে কাজল দিলেই মায়াবী লাগে, কিন্তু এই মেয়ে কখনো কাজল পরে না, চোখে আইলাইনার আর ঠোঁটে সামান্য একটু লিপস্টিক, ব্যাস এতেই যেন তার সাজ পরিপূর্ণ হয়ে উঠেছে। অঙ্কনের কাছে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ফুটন্ত কোনো গোলাপ নেমে আসছে। অঙ্কন অজন্তার দিকে তাকিয়ে হুট করেই বলে উঠল, মম তোমরা বরং আমার বাইকে চলো, আমি তোমাদের ড্রপ করে দেব। অজন্তা এগিয়ে এসে বলল,
আমি আপনার সাথে যাব না ব্ল্যাক ডায়মন্ড। অঙ্কন তেড়ে এসে বলল, বেশি পাকনামি করলে একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি মনকে নিয়ে আয়। অঙ্কন যাওয়ার পানে চেয়ে অজন্তা ব্যঙ্গ করে বলল, একদম গুলি করে খুলি উড়িয়ে দিব। আশিস গুলি করে খুলি উড়িয়ে দিতে, তোর লুঙ্গি পরা ছবি ভাইরাল করে দিব। বিথি খন্দকার পেশায় একজন শিক্ষিকা, তার প্রথম স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর পারিবারিকভাবে রেদওয়ান নামের একজন বিশিষ্ট শিল্পপতির সাথে বিয়ে হয়। রেদওয়ানের প্রথম স্ত্রীর একজন মেয়ে রয়েছে, যে একদম দুচোখে বিথিকে সহ্য করতে পারে না। দুই দিন আগেই বিথি কলেজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নামছিল, হঠাৎ করেই কোনো পিচ্ছিল জাতীয় কিছুর ওপর স্লিপ করে সে পড়ে যায়, যার কারণে মাথায় ও পায়ে আঘাত পায়। বিথির ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করার জন্যই এ কাজ করেছে, যদিও সে জানে এই কাজ করেছে, তবুও কিছু না বলে মুখ বুঝে সবটা সহ্য করে নিয়েছে। বিথি এখন একটু সুস্থ, যার কারণে বাসায় নিয়ে আসা হয়েছে। তুলি নামের এক নার্সকে রাখা হয়েছে তার দেখাভালের জন্য। তুলি তাকে মেডিসিন দিচ্ছে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে বিথি বলল, নিশ্চয় কাজের মেয়েটা এসেছে। বিথি উঠতে গেলে তুলি বলল, আরে আরে ম্যাম, আপনি উঠছেন কেন? এখনো পরিপূর্ণভাবে সুস্থ নন আপনি, আপনি শুয়ে থাকুন, আমি গিয়ে দেখছি কে এসেছে। তোমাকে রাখা হয়েছে আমার দেখভালের জন্য, তুমি বাসার কাজ করবে, এটা কেমন দেখায়? দেখুন ম্যাম, মানুষ মানুষের জন্য, আমি যদি এইটুকু আপনার জন্য না করতে পারি তাহলে কেমন মানুষ আমি? ঠিক আছে, তাহলে এই খাবারটাও নিয়ে যাও, আমি আর খেতে পারছি না। তুমি বরং খাবারটা বাইরে ডাস্টবিনে ফেলে দিও, না হলে রিদুয়ান এসে বকাঝকা করবে, কেন খাবারটা না খেয়ে রেখে দিয়েছি এর জন্য। ঠিক আছে ম্যাম। তুলি এক হাতে খাবারের প্লেট নিয়ে অন্য হাতে দরজা খুলে নাতাশা চৌধুরীকে দেখা মাত্রই চমকে ওঠে, যার ফলে তার হাতে রাখা খাবারের প্লেট নিচে পড়ে যায়। নাতাশা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ কি মেয়ে, কি হলো তোমার, আমাকে দেখে এইভাবে চমকে উঠলে কেন, চিনো আমাকে? তুলি তৎক্ষণাৎ নাতাশা চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন ম্যাম, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু কথাই আছে না, বাপ কখনো বাপকেও ছাড়ে না, আমার ক্ষেত্রেও সেই রকম হয়েছে। কখন যে আমার করা ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়গুলো ধীরে ধীরে পাহাড় সমতুল্য হয়ে গিয়েছিল আমি টেরও পাইনি। আমার করা পাপের ফল আমার সন্তানের ভোগ করতে হয়েছে। এক মায়ের মুখে হাসি ফুটাতে গিয়ে অন্য মায়ের মুখের হাসি কেড়ে নেওয়ার জন্য সৃষ্টিকর্তা আমার নিজের মুখের হাসি কেড়ে নিয়েছে। জানি আমার অপরাধের কোনো ক্ষমা হবে না, তবুও ম্যাম পারলে আমাকে ক্ষমা করে দেবেন, এতগুলো বছর আমি শান্তিতে ঘুমাতে পারিনি, আমার করা অন্যায় আমাকে ঘুমোতে দেয়নি, প্রতিনিয়ত আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল, অবশ্যই আজ আপনার দেখা পেলাম, প্লিজ আমাকে ক্ষমা করবেন ম্যাম। নাতাশা চৌধুরী পা ছাড়িয়ে বললেন, আরে আরে কি করছো কি তুমি, কি আবোলতাবোল বকছো, তাছাড়া আমি তোমাকে চিনিও না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার জানা মতে তুমি আমার কোনো ক্ষতি করনি, তুমি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছো। আমি সেই পাপি যে কিনা একজন মায়ের থেকে তার সন্তান কেড়ে নিয়েছিল। হ্যাঁ, আমি আপনার মেয়েকে আপনার থেকে কেড়ে নিয়েছিলাম। তার মানে আমি ঠিক ছিলাম, আমি সেদিন মৃত সন্তানের জন্ম দেইনি? হ্যাঁ ম্যাম, 5 বছর ধরে আমার কাজের নিঃসন্তান ছিল, শুধুমাত্র একটা সন্তানের জন্য প্রতিনিয়ত শ্বশুর বাড়ির সবার কাছে নির্যাতনের শিকার হতো, এমনকি ওর স্বামী ওকে ডিভোর্স দিতে চেয়েছিল। একদিন হসপিটালে এসে ও আমার হাত জোর করে বলে, ওকে যেন আমি একটা বাচ্চা চুরি করে দিই, এতে যদি কোনোভাবে ওর সংসারটা টিকে যায়। আমি প্রথমে রাজি হইনি, পরে ও আমাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে, এক পর্যায়ে আমি রাজি হই। আমার টার্গেট ছিল কোনো বড় লোকের সন্তান চুরি করা। আমার কাজিনকে কথা দেওয়ায় 2 দিন পরে আমি হসপিটালে অ্যাডমিট হন। আমার কাজিনকে কথা দেওয়ার 2 দিন পরে আপনি হসপিটালে অ্যাডমিট হন। খোঁজ দিয়ে জানতে পারি আপনারা অনেক বড় লোক, কিন্তু আপনিও 8 বছর নিঃসন্তান থাকার পরে একটা বাচ্চার মুখ দেখতে যাচ্ছেন। যখন এটা জানতে পারলাম তখন আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসি, কিন্তু বিপত্তি ঘটে আপনার মেয়ে হবার পর। ডক্টর যখন সমস্ত ফর্মালিটি পূরণ করে চলে যায় তখন আমি আর মীরা একজন নার্স থাকি এইখানে। কিছুক্ষণ পরে একজন ওয়ার্ড বয় এসে জানায়
মীরাকে নাকি কেউ ডাকছে। মীরা যাওয়ার পর কোথা থেকে একজন মহিলা এসে আমাকে বলে, আমি যেটা আপনার মেয়েকে সরিয়ে তার জায়গায় কোনো মৃত সন্তানটা কি, ব্যাস এইটুকু কাজের জন্য সে আমাকে 50,000 টাকা দিতে চাই। টাকা দেখে আমার মতো লোভ সত্তা জাগ্রত হয়। একদিকে কাজিনের মুখে হাসি, অন্যদিকে 50,000 টাকা। আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। অবশ্য আমি তাকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে সরিয়ে তার কি লাভ হবে। সে বলেছিল আদার ব্যাপারই হয়ে আমি যেন জাহাজের খবর না রাখি। এটাও বলেছিল আমি যদি কারোর কাছে এই বাচ্চা চুরির ব্যাপারে কিছু বলি তাহলে আমাকে প্রাণে মেরে দেবে। নাতাশা চৌধুরী চোখের পানি মুছে বলল, তারপর কি হলো, কোথায় আমার মেয়েটা, এখনো বেঁচে আছে কি? আমি আমার কাজিনকে বাচ্চাটা দিয়ে আসি। বাচ্চা পেয়ে অনেক খুশি হয়েছিল মেয়েটা, ভেবেছিল হয়তো তার সংসারটা টিকে থাকবে। কিন্তু ওর শ্বশুর বাড়ির লোক কেউ বাচ্চাটাকে মেনে নিতে পারেনি। আমার কাজিন বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে। 3-4 মাস অন্যত্র থাকার পর কিভাবে জানি ওর স্বামী ওদের খোঁজ পেয়ে যায় আর বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। পরে আমার কাজিন বাচ্চাটার জীবন বাঁচাতে কোনো এক বড় লোকের বাড়ির মধ্যে রেখে আসছিল। মুহূর্তের মধ্যে নাতাশা চৌধুরী মুখের এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি মনে মনে বললেন, অজন্তাকে যখন পাই তখন ওর বয়স আনুমানিক 3-4 মাস ছিল। আর আশ্চর্যজনক বিষয় হলো মেয়েটা অনেক কান্না করছিল, আর আমি যখন কোলে তুলে নিয়েছিলাম একদম চুপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন তার মায়ের কোল খুঁজে পেয়েছে। তার মানে কি অজন্তাই আমার হারিয়ে যাওয়া মেয়ে? এই জন্য তুমি বারবার বেলাকে দোষারোপ করছিলে তাই না? নিজের দোষ বেলার উপর চাপিয়ে দিতে চেয়েছিলে তাই না রেশমি? কিন্তু তোমার ছোট্ট একটা ভুল আমাদেরকে খুনি পর্যন্ত পৌঁছে দিল। হ সাহেব, আমি এসব করছি, আমার পোলাডার বড় অসুখ হয়েছে, চিকিৎসার জন্য মেলা টাহা প্রয়োজন। কত মানুষের কাছে হাতে পড়ছি, কেউ সাহায্য করে নাই। আর মানুষ সব সময় মানুষের দুর্বলতা খোঁজে, দুর্বলতার সুযোগ নিয়ে সুযোগের সদ্ব্যবহার করে, যেমনটা আমার সাথে করছে। আমি যখন তাহার জন্য হন্যে হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিলাম তখন এক বেড়া আমারে কইল আমার পোলার অসুখে সব সারবার সমস্ত খরচ সে বহন করবে, বিনিময়ে আমার বেলারে জঙ্গলে দিয়ে নিয়ে যেতে হবে। আপনি নিজেই কন সাহেব, কোন মা চায় তার কলিজার টুকরোকে চোখের সামনে মরতে দেখতে? আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। ওই বাচ্চাদের যে বেটা নিয়ে গেছিল সে শিশু পাচারকারীদের সাথে জড়িত ছিল, ওইটা বেলা পরে বুঝতে পারি। বেলা পুলিশ খবর দেওয়ার হুমকি দেয় তাদের, আর তখনই বেলাকে তারা একটা বন্ধ কামরায় আটকে রাখে। বেলা অনেক চালাক চতুর ছিল, যার জন্য সহজেই তাদের চোখে ধুলো দিয়ে চলে আসে। ওইখানে আসার পর বেলা আমাদের খবর নিতে চাই, কিন্তু তার আগেই আমি ওকে জঙ্গলে নিয়ে যাই। বাকিটা তো আপনারা জানেন সাহেব। নিজের ছেলেকে বাঁচানোর জন্য খুনের মতো একটা জঘন্য কাজ করতে একটু বিবেকের বাধেনি তোমার? তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা তোমার বাচ্চার চিকিৎসা করাতাম। আচ্ছা ওই লোকটা কে ছিল যে বাচ্চাদের নিয়ে গিয়েছিল, আর এসবের পিছনে কে বা কারা রয়েছে কিছু বলতে পারবে তুমি? এবারে পিছনে একজন বেদি মানুষের সাথে সাহেব আছে সাহেব। তুমি শিওর? হ্যাঁ সাহেব, এই বেটা বাচ্চাদের নিয়ে গিয়েছিল, সে ফোনে করছিল। মা ওইদিকে সব ঠিকঠাক আছে তো? দুই দিনের মধ্যে বাচ্চাদেরকে পাচার করে দিবে, আর বিনিময়ে আমরা কোটি কোটি টাকা পাবো। এই দুই দিন একটু কষ্ট করে তুমি বাচ্চাদের সামনে রেখো মা। বেটার কথা শুনে আমি বুঝতে পেরেছি এসবের পিছনে তার মা রয়েছে, অথবা যে রয়েছে তাকে সে মা ডাকে। মা থাকুক বা বাবা থাকুক, আমরা ঠিক তাকে ধরে ফেলবো। তবে তুমি যা করেছো এর জন্য তুমিও শাস্তি পাবে। শাস্তির জন্য প্রস্তুত হও রেশমি। মাঝরাতে কোনো কিছু শব্দে ঘুম ভেঙে যায় অঙ্কনের। পাশে অজন্তাকে না পেয়ে অনেকটা চিন্তিত হয়ে যায় অঙ্কন। অঙ্কন নিচে এসে ও অজন্তাকে না পেয়ে কি মনে করে ছাদে চলে যায়। ছাদে এসে দেখে কেউ একজন ফিসফিসিয়ে কথা বলছে, যা পুরোপুরি বোঝা যাচ্ছে না। অঙ্কন বোঝার চেষ্টা করে ঠিক কি কথা হচ্ছে। অঙ্কন সামনের দিকে এগিয়ে যেতেই তার কানে বাজে, বাচ্চাদেরকে এই চৌধুরী মঞ্জিলে রাখা হয়েছে শুধুমাত্র সকালের অপেক্ষা, সকালে তাদের পাচার করে দেওয়া হবে। মুহূর্তের মধ্যেই অঙ্কনের পা থমকে যায়। অঙ্কন ভাবতে থাকে, কে হতে পারে এই মহিলা? কণ্ঠস্বরূপ ভালো করে বুঝতে পারছি না। আমাদের বাড়িতে মহিলার সংখ্যা 4 জন,
মম অজন্তা সুইটহার্টার বেলি। মম বা সুইটহার্ট এখন এই কাজ করবে না। তাছাড়া মম ডেট তো ঘুমাচ্ছে, সুইটহার্টও নাকি অসুস্থ। বেলির রুমও ভেতর থেকে লক করা, দেখে আসলাম। একমাত্র অজন্তা রুমের বাইরে রয়েছে। ও নো, তাহলে কি এসবের পিছনে অজন্তা রয়েছে? অজন্তাই করেছে এসব। সকাল ১০টা, চৌধুরী মঞ্জিলের সবাই ব্রেকফাস্ট করছে, এমন সময় ইমতিয়াজ চৌধুরী অঙ্কনকে বলল, হ্যাঁ রে বাবু, কেসটা কতদূর এগোলো? বাচ্চাদের কোনো খোঁজ পেয়েছিস? অনেকদিন হয়ে গেল এই কেসে ইনভেস্টিগেশন করছিস। হ্যাঁ ড্যাড, শুধু বাচ্চাদেরই খবর পাইনি, এর সাথে যারা যারা জড়িত আছে সবার খোঁজ পেয়ে গিয়েছি। তবে আজ এখানে এই মুহূর্তে এই কেসের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। অঙ্কনের কথা শুনে আঞ্জুমারা চৌধুরী বললেন, কি বলছো দাদু ভাই, তার মানে আসল অপরাধী এই চৌধুরী মঞ্জিলে রয়েছে? হ্যাঁ সুইটহার্ট, ড্যাড দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। মানুষ গিরগিটির থেকেও ভয়ঙ্কর। এরা যে পাতায় খায় সেই পাতাই ফুটো করে। মানুষকে বিশ্বাস করার থেকে কুকুরকে বিশ্বাস করা ভালো, মানুষকে বিশ্বাস করার থেকে কুকুরকে বিশ্বাস করা ভালো। কারণ মানুষ বিশ্বাসঘাতকতা করলেও কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করবে না। অঙ্কনের কথার আগামাথা বুঝতে না পেরে নাতাশা চৌধুরী বললেন, তুই ঠিক কি বলতে চাইছিস বাবু, একটু ক্লিয়ার করে বলতো। মানছি তুই একজন সিআইডি অফিসার, তাই বলে তুই বাড়ির লোকদের সন্দেহ করছিস? আমাদেরকে তোর অপরাধী মনে হয়? মম, তুমি খুব ভালো করে জানো আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। আমি যখন বলেছি আসল অপরাধী এই বাড়িতে রয়েছে, তার মানে নিশ্চয়ই প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে বলছিস না কেন, কে করেছে এসব? কে বা কারা এর পিছনে রয়েছে? অজন্তা। অজন্তার কথা শুনে আঞ্জুমারা চৌধুরী মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি প্রথম থেকেই এই মেয়ের উপর সন্দেহ ছিল, নিশ্চয়ও টাকার জন্য এসব করেছে, লোভী মেয়ে একটা। দাদু ভাই, তুমি বরং ওকে নিয়ে জেলে ভরে দাও, কত বড় সাহস, সিআইডি অফিসারের বাড়ি থেকেই বাচ্চা পাচার করছে, না জানি আরও কত কি অপরাধের সাথে জড়িত আছে এই মেয়ে। আর কত ভালো মানুষের মুখোশ পরে থাকবে সুইটহার্ট, অনেক ভালো অভিনয় করতে পারো তুমি, অমানুষের আড়ালে দিব্যি ভালো মানুষের মুখোশ পরে রয়েছ। তোমার মুখোশ খোলার সময় এসে গিয়েছে তো, এখন ভালো তুমি নিজে মুখোশটা খুলবে, স্বীকার করবে, নাকি আমি নিজেই? অঙ্কনের বাকি কথা শেষ হওয়ার আগেই আঞ্জুমারা চৌধুরী তোতলাতে তোতলাতে বললেন, এসব কি বলছো দাদু ভাই, আমি এসব করেছি মানে এই ইমতিয়াজ কি বলছে এসব? এই ছেলে মাকে অপমান করছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো, কেমন ছেলে তুমি? হ্যাঁ তুমি করেছো সুইটহার্ট, কিভাবে পারলে এমনটা করতে? কিসে কম ছিল তোমার? আমি প্রথমে ভেবেছিলাম এসব কিছু অজন্তা করেছে, কিন্তু যখন ছাদ থেকে নেমে আসি তখন দেখি অজন্তা কিচেনে রয়েছে, তখনই আমার মনে সন্দেহ জাগে। আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি নেই, বিছানায় বালিশের গায়ে কাঁথা দেওয়া রয়েছে যাতে কেউ দেখলে মনে করে তুমি এখানে শুয়ে রয়েছ। আর তুমি যেহেতু আগে থেকেই অসুস্থ হওয়ার নাটক করেছো, তাই সবাই ভাববে তুমি হয়তো অসুস্থতার জন্য ভুলে গিয়েছো দরজা লক করতে। তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না সুইটহার্ট, ওরফে শিশু পাচারকারী দলের লিডার? অঙ্কনের কথা শুনে ইমতিয়াজ চৌধুরী তেড়ে এসে অঙ্কনকে থাপ্পড় দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, একটা বাইরের ছেলে হয়ে তোমার সাহস হলো কি করে আমার মাকে অপমান করার? বাইরের ছেলে কথাটা শুনে অঙ্কনের পা থমকে যায়। পুরুষ মানুষের নাকি কান্না করতে নেই, কিন্তু অঙ্কন হাজার চেষ্টা করে চোখের পানি আটকাতে পারেনি। অঙ্কন নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমি একটা বাইরের ছেলে, যা আমি আগে থেকেই জানি। তবে আপনি এটাও ভুলে যাবেন না, আমি একজন সিআইডি অফিসার, আর একজন সিআইডি অফিসারের কাজ সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। আমি যে মিথ্যা বলছি না তার প্রমাণ এখনই পেয়ে যাবেন মিস্টার ইমতিয়াজ চৌধুরী। অঙ্কন একটু দূরে গিয়ে ঈশানকে কল করে বলল, ঈশান বাচ্চাদের নিয়ে এসো। পাঁচ মিনিট পরে ঈশান বাচ্চাদের নিয়ে এলো। বাচ্চাদের দেখে সবাই যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে বাচ্চাদের এই চৌধুরী মঞ্জিল থেকে বের হতে দেখে। ইমতিয়াজ চৌধুরী এসে আঞ্জুমারা চৌধুরীকে বললেন, তার মানে সব সত্যি, তুমি এসব করেছো মা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার মা,
আমি একজন অপরাধীর সন্তান। হা 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 হা, সবটা জেনেই গিয়েছো, তাহলে একটা জেনে রাখো, আমি তোর মা না। মানে কি বলছো তুমি? তোমার বাবা ইসাকের ড্রাইভার ছিল, আমার স্বামী অতিকুর। একটা অ্যাক্সিডেন্টের সময় তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী ঘটনাস্থলে মারা যায়। অতিকুরের মৃত্যুতে আমি আর আমার 10 বছরের সন্তান আবদুল্লাহ দিশেহারা হয়ে পড়ি। ইসাক ছিল অনেক দয়ালু, সে আমাকে আর আবদুল্লাহকে এই চৌধুরী মঞ্জিলে নিয়ে আসে। এখানে এসে আমার রাজরানী হওয়ার স্বাদ জাগে। তোমার মাকে দু চোখের বিষ মনে হতো আমার। আমি একদিন সুযোগ বুঝে তোমার মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই, আর তোমার মাকে ঘুমের পরেই তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিই, আত্মহত্যার নামে চালিয়ে দিই। আর বুদ্ধি করে তোমার মায়ের হাতের লেখা নকল করে একটা সুইসাইড নোট লিখে রাখি যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার স্বামীর কাছে আমার একটা অনুরোধ, আমার যেন পোস্টমর্টম না করা হয়। ব্যাস, বোকা ইসাক তার প্রিয়তমা স্ত্রীর কথা রাখতে গিয়ে জানতেও চায়নি তার স্ত্রী মৃত্যু কীভাবে হয়েছে। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ইসাক অনেক ভেঙে পড়ে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আমি তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করলাম যে যেন সব ভুলে নতুন করে জীবন শুরু করে। তুমি এখন খুব ছোট, ইসাককে বললাম তোমার জন্য একটা মায়ের প্রয়োজন, না হলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে না। এতে ইসাক রাজি হলো না। ইসাক বলে দ্বিতীয় কোনো নারীকে জীবনে গ্রহণ করবে না সে। এটাই তার বাবা মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করবে। পরে আমি তোমাকে ব্যবহার করি, নানানভাবে তোমাকে নিজে আঘাত করে নিজেই সরিয়ে তুলি, তোমার বাবা সামনে প্রমাণ করি আমি তোমার মা হওয়ার যোগ্য। ইসাককে অনেক বোঝানোর পর তোমার কথা ভেবে তোমার বাবা আমাকে বিয়ে করে। তারপর সুযোগ বুঝে তোমার বাবাকেও মেরে ফেলে দিই আমি। ছি ছি ছি, এত নিচু তুমি, মনে হচ্ছে তোমার ওকে থুতু ছুঁড়ে মারি। কিভাবে পারলে এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে খেলতে? শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটাকে আমি ভুল বুঝেছি, তাকে বাইরের ছেলে উপাধি দিয়েছি, এমনকি তাকে থাপ্পড় দিতেও আমার হাত কাঁপেনি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারলে আমার মনে শান্তি লাগত। আপনি চিন্তা করবেন না স্যার, সে একজন খুনি আর পাচারকারীদের লিডার। ফাঁসির দড়ি তার জন্য বরাদ্দ রয়েছে। ও সুইটহার্ট, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি একা ফাঁসির দড়িতে ঝুলবে না। তোমার আদরের ছেলে আবদুল্লাহ, যার জন্য এত কিছু করেছো তুমি, সেই আবদুল্লাহ তোমার সাথে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি আমার শব্দ স্বীকার করে নিয়েছি। প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও তো কোনো খুন করেনি, ও শুধুমাত্র আমার সঙ্গ দিয়েছে, ওকে প্লিজ ছেড়ে দাও। কেউ ছাড়া পাবে না। তুমি না মা? কেমন মা তুমি? মায়েরা সন্তানদের সঠিক শিক্ষা দেয়, আর তুমি নিজের হাতে অপরাধী তৈরি করেছো। অপরাধ করার আগে তোমার ভাবা উচিত ছিল এর ফল কেমন হবে। এখন যাও, 1400-এর মধ্যে গিয়ে মা ছেলে মিলে কোটি কোটি টাকার হিসাব করো। চলো সুইটহার্ট। এক মিনিট দাদু ভাই, জীবনে কখনো ভালো কাজ করিনি আমি, পাপের সাগরে ডুবে থেকেছি, আর তার ফলস্বরূপ ফাঁসির দড়ি আমার অপেক্ষা করছে। জীবনে এই অন্তিম সময় এসে অন্তত একটা ভালো কাজ করে রেখে যেতে চাই। নাটক না করে যা বলার তাড়াতাড়ি বলো। আঞ্জুমারা চৌধুরী নাতাশার কাছে এসে পা জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছি। নাতাশা চৌধুরী পা ছাড়িয়ে নিয়ে বললেন, নাটক বন্ধ করুন প্লিজ, বাবু এই মহিলাকে নিয়ে যা, আমার সহ্য হচ্ছে না এই মহিলাকে। চলে যাওয়া, চলে তো আমি যাবই বৌমা, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আর কি কি চমক দেওয়ার বাকি আছে? এমনিতেই অনেক চমকপ্রদ কথা শুনিয়েছেন, আর কিছু শোনার ইচ্ছে হচ্ছে না, তবুও শেষ ইচ্ছা বলে কথা, বলুন কি বলতে চান? অজন্তাই তোমার হারিয়ে যাওয়া মেয়ে বৌমা। এক্ষুনি কি বললেন আপনি মা, আবার বলুন। অজন্তা তোমার হারিয়ে যাওয়া মেয়ে, তুমি সেদিন মৃত সন্তান জন্ম দাওনি। আমি চাইনি তোমার কোনো উত্তরাধিকার পৃথিবীতে আলো দেখুক, তাই তো সেদিন তুলিকে দিয়ে
তোমার মেয়েকে সরিয়ে তার জায়গায় মৃত ছেলে রেখে দিই, কিন্তু তুলির কাজের গাধাটা এক আর কোথাও রাখা ওকে জায়গা পাইনি, মারতে মরতে মরতে এই চৌধুরী মঞ্চিলে রেখে যায়। আর তুমিও অন্যের সন্তান মনে করে নিজের সন্তানকে কোলে পিঠে বড় করো। যাই হোক, অনেক ক্ষতি করেছি তোমাদের, এখন যে আর আমি থাকছি নে, আই হোপ তোমাদের সুখে শান্তিতে বাস করতে পারবে। নাতাশা চৌধুরী এসে অজান্তাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, তার মানে আমার ধারণা সঠিক ছিল, একজন মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। তুই অজান্তা নোস মা, তোরও পরিচয় আছে, তুই এই চৌধুরী মঞ্জিলের একমাত্র রাজকন্যা, তুই আমার আর ইমতিয়াজের মেয়ে বলে, তুই আমার আর ইমতিয়াজের মেয়ে, এই জন্যই আমি তোমার গায়ে মায়ের গন্ধ পেতাম, তোমার প্রতি টান অনুভব করতাম। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার সারাদিনে ক্লান্তি দূর হয়ে যেত, কারণ তুমি যে আমার মা, আমার শান্তি জায়গা। ইমতিয়াজ চৌধুরী এসে বলল, জানিস মা, আমি তোকে দেখে সবসময় আফসোস করতাম এই ভেবে যে তুই আমার নিজের মেয়ে হলি না কেন। আজ যখন জানতে পারলাম তুই আমার নিজের মেয়ে, তখন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু একটা বিষয় আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, আমি বুঝতে পারছি না বাবুর সামনে কিভাবে দাঁড়াবো, ওকে যে অনেক কষ্ট দিয়েছি। অঙ্কনে সে ইমতিয়াজের হাত ধরে বলল, সমস্যা নেই শ্বশুর মশাই, আমরাই তো, কিন্তু এখন তো আমি এই বাড়ির ঘর জামাই হয়ে গেলাম, তাহলে আপনাদের কি বলে সম্বোধন করব, শ্বশুরাব্বা আর শাশুড়ি মা? নাতাশা চৌধুরী এসে অঙ্কনের কান মুলে দিয়ে বলল, এক মুহূর্তের মধ্যে পর করে দিলি আমাদের, জাস্ট কিডিং মম। দেখ বাবু, যা হওয়ার হয়েছে, আমি চাই তোরা নতুন করে তোদের জীবন শুরু কর, আবার দেখিস আমরা সবাই খুব সুখে শান্তিতে থাকব। ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে আছে অজান্তা। এই তো কয়েক মাস আগে এই রকম ফুলে সজ্জিত বিছানা থেকে তাকে টেনে নামিয়ে দেওয়া হয়েছিল, হাজারো আপন করা হয়েছিল, হাজারো অপমান করা হয়েছিল, কিন্তু সেই অপমানের পেছনে লুকিয়েছিল হাজারো রহস্য, অপ্রকাশিত ভালোবাসা। অজান্তার পুরনো কথা মনে করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অজান্তার চোখের পানি মুছে দেখে অঙ্কন এসেছে। অঙ্কন এসে বলল, আমি তুই বাড়ির ঘর জামাই হয়ে গেছি রে অজান্তা, এখন সব কিছু তোর রাজত্বে চলে গেছে, তোর ঘর, তোর বিছানা, তোর বোর, এখন তোর যা ইচ্ছে কর, আমি কিছুই বলবো না। ড্রামা শুধু আমি করতে পারি না, আপনিও খুব ভালো ড্রামা করতে পারেন অঙ্কন ভাই। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছেন, অথচ সবার সামনে কতটা হাসি মুখে রয়েছেন, খুব কষ্ট পেয়েছেন আপনার সত্যিটা জানার পরে, তাই না অঙ্কন ভাই? আমি স্পষ্ট লক্ষ্য করেছিলাম যখন বাবা আপনাকে বাইরের ছেলে বলেছিল আপনার চোখে পানি মুছতে। এতে কষ্ট পাওয়ার কি আছে অজন্তা? আমি আগে থেকেই জানতাম আমি এই পরিবারের কেউ না। কিন্তু কিভাবে? আমার ডিএনএ টেস্ট করিয়েছিলাম, আমার ডিএনএ টেস্ট করিয়েছিলাম, কিন্তু মম বা ড্যাড কারোর সাথে মিস করেনি। সেদিন থেকেই আমি শিওর ছিলাম আমি তাদের সন্তান না, কিন্তু আমি জানতাম না আমার আসল পরিচয় কী, আমার আসল বাবা মা কে। প্রথম যেদিন আমি কুসুমপুর এতিমখানায় যাই সেদিন আমার আসল পরিচয় জানতে পারি। রহমত দাদু অনেক দিন ধরে এতিমখানায় রয়েছে, তিনি আমাকে দেখে আমার পরিচয় জানতে চান। আমি সব কিছু বলার পর তিনি বললেন, তুমি তাহলে সেই অঙ্কন, কত বড় হয়ে গেছো, এতটুকু একটা বাচ্চা ছেলে দেখেছিলাম, আর আজ সে একজন নামকরা সিআইডি অফিসার। বেস, দাদুর কথা শুনে আমার সন্দেহ বেড়ে যায়, আমি আমার নিজের ইনভেস্টিগেশনের কাজে লেগে পড়ি, খোঁজ নিয়ে জানতে পারি আমার মা জমিদার বংশের মেয়ে ছিল, তাদের বংশে প্রেম করা বা প্রেম করে বিয়ে করা নিষিদ্ধ ছিল, কিন্তু একবার কারো যদি প্রেমের বইটা খুলে যায় তাহলে প্রেম সাগরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক তেমনি হয়েছিল আমার মায়ের সাথে, নানু মায়ের বিয়ে ঠিক করে এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে, মা বিয়ের আসর থেকে পালিয়ে বাবাকে বিয়ে করে, এতে নানু ভাই আমাকে ত্যায্য করে দেয়। বিয়ের পর ভুলেও একটা বারের জন্য হলেও কোনো খোঁজ করেনি মায়ের। আমার বাবা একজন সেনা সদস্য ছিলেন, আমার জন্মের কয়েক বছর পরে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়, কিন্তু সেটা আদৌ অ্যাক্সিডেন্ট না খুন জানা যায়নি। এমনকি আমার চাচারা আমার বাবা মায়ের মৃত্যুর খবর কেউ আমার নানু বাড়িতে জানায়নি। বাবা মায়ের মৃত্যুর পর চাচারা আমাদের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে আমাকে এতিমখানায় রেখে আসে, তারপর মম ড্যাড আমাকে এই চৌধুরী মঞ্জিলে নিয়ে আসে। অবশ্য তারা আমাকে দত্তক নিতে চেয়েছিল,
সুইটহার্ট চায়নি চৌধুরী মঞ্জিলে কোনো উত্তরাধিকারী আসুক। সে চেয়েছিল সমস্ত সম্পত্তির মালিক হবে তার ছেলে আবদুল্লাহ। এই জন্যই সুইটহার্ট তোকে ও নার্সকে টাকা দিয়ে সরিয়ে দে। বেশ, না থাকলো বাস আর না বাজলো বাসি। মোটামুটি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর ছাড়া। আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। তাই তো দূরে দূরে রেখেছিলাম তোকে। যেদিন আমি বাংলাদেশে ফিরে প্রথমে তোকে দেখি, সেদিন আমার প্রেমের বইটা খুলে যায়। আস্তে আস্তে প্রেম সাগরে ডুবে যেতে থাকি আমি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোকে জড়াতে চাইনি। ভালোই যখন বাসেন, তাহলে চুক্তির বিয়ে কেন করলেন? সুইটহার্টের কোথায়? তবে সেই কন্ট্রাক্ট পেপার ছিল নকল, আর আসল পেপার আমার কাছে রয়েছে, যাতে আমি বা তুই আমরা দুজনের একজনও সাইন করিনি, তাই আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়নি। দেখো জানতাম, দেখো জানতাম, অনেক হয়েছে পুরনো কথা, আমি আর পুরনো কথা মনে করতে চাই না। প্রথমবার বাসরাত হেলায় অবহেলায় কাটিয়েছি, তাই আমি চাচ্ছি না এইবারও এমনটা হোক। আমি চাই আমাদের রাতটা চিরস্মরণীয় হয়ে থাকুক। আজ থেকে নতুন জীবনের সূচনা হলো আমাদের, আমাদের একসাথে পথ চলা শুরু হলো। বিশ্বাস কর, অনেক ভালোবাসবো তোকে, আদরে আদরে ভরিয়ে দিব। আমি বেঁচে থাকতে তোর চোখে কখনো পানি আসতে দিব না। অজন্তা এসে অঙ্কনকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। অঙ্কনও অজন্তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার প্রেমের তরি বয়ে চলে প্রেমের বইটা ধরে, যারে নাইয়া যেতে খুশি পীড়িতের পাল তুলে। বড্ড প্রেম পাগল হয়েছে আমি, বুঝিনি গো কখন আমার প্রেমের বইটা গেছে খুলে।